পরিশ্রমী কেক বিক্রেতা। অনেক বছর আগে একটা শহরে থাকতো ম্যান্ডি নামে একজন কেক বিক্রেতা। তার ক্যান্ডিজ আর কেক সারা শহরে বিখ্যাত ছিল, বিশেষ করে তার স্ট্রবেরি আর চকলেট কাপ কেক। ম্যান্ডি তার বেকারি খুব সকাল সকাল খুলত আর তাজা ভালো জিনিস দিয়ে বানানো কেক বিক্রি করত। দিনের শেষে যদি কোনো কেক বিক্রি না হতো তাহলে সে বিনে পয়সায় বাচ্চাদের মধ্যে সেগুলো বিলিয়ে দিত আর পরের দিন আবার নতুন কেক বানাত। তার ছোট্ট দোকানে লোকের ভিড় লেগেই থাকত। সত্যি ম্যান্ডি, তোমার কাপকেকস এত ভালো খেতে, আমার ছেলে বলছে ও জন্মদিনে শুধু তোমার কেকই খাবে। অনেক অনেক ধন্যবাদ। আর এই নাও আরো দুটো কাপকেক তোমার জন্য, তোমার জন্মদিনে। শুভ জন্মদিন। ধন্যবাদ আন্টি। ঠিক তার দোকানের উল্টো দিকে ছিল বার্নির দোকান। বার্নি ছিল অলস। সে দেখত ম্যান্ডির কেকের দোকানে লোকের লাইন লেগেছে আর সে হিংসে জ্বলে যেত। এইভাবেই যদি ওর ব্যবসা বাড়তে থাকে তাহলে কেউ আর আমার দোকানে আসবে না, আমাকে কিছু একটা করতেই হবে। তাই বার্নি একটা বুদ্ধি বার করলো যাতে তার দোকানে বেশি করে গ্রাহক আসে। একটার দামে দুটো কাপকেক, একটার দামে দুটো কাপকেক। কিছু লোক ম্যান্ডির দোকান থেকে বার্নির দোকানে গেল, কিন্তু আবার ম্যান্ডির দোকানে ফিরে এলো। একটার দামে দুটো কাপকেক। বার্নি, যাই বলো, তোমার কাপকেক কিন্তু ম্যান্ডির মতো অত ভালো না। যদিও তুমি কম দাম নিচ্ছ, তবুও তোমার কেক আসলে তাজা না, বুঝলে? সরি। একদিন এক জ্ঞানী ভদ্রলোক ম্যান্ডির দোকানে এলো। তুমি সেই বিখ্যাত কেক বিক্রেতা ম্যান্ডি? হ্যাঁ, আপনার জন্য কি করতে পারি বলুন। আমার ছেলে তার বন্ধুর জন্মদিনে আপনার দোকানের কাপকেক খেয়েছে, এখন ওর বায়না যে ওর জন্মদিনেও সেই কেক চাই। এ তো আমার সৌভাগ্য স্যার। আপনি একটা কেক খেয়ে দেখুন যে আপনার কেকটা ভালো লাগে কিনা। আহ, সে তো ভালো কথা, খুবই ভালো খেতে। আমি অবশ্যই ওর জন্মদিনে এই কেক চাই। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি কতগুলো কেক চান বলুন, কবে জন্মদিন? জন্মদিন হলো শনিবার, মানে তিন দিন পর। আমার বাড়িতে আপনি কি 100টা কেক পাঠাতে পারবেন? আমি কেক তৈরি করে শনিবার বেলা 3টার মধ্যে আপনার বাড়িতে ঠিক পাঠিয়ে দেব। ম্যান্ডি খুব পরিশ্রম করে 100টা কাপকেক বানালো। আর ওদিকে বার্নি শুনলো যে ম্যান্ডি বিরাট একটা অর্ডার পেয়েছে, অমনি ঠিক করলো যে সব ভেস্তে দেবে। যদি রাজদরবারের জ্ঞানী লোকে ওর কেক এইভাবে পছন্দ করতে থাকে তাহলে কেউ আর আমার দোকানে আসবে বলে তো মনে হয়। ওর কাজে ব্যাগরা দিতেই হবে আমায়। তাই সেই রাতে যখন ম্যান্ডি সব কেক তৈরি করে ফেললো, যাক 100টা কেক তৈরি হয়ে গেছে, আমি কাল সকালে উঠে ভদ্রলোকের বাড়ি গিয়ে কেক পৌঁছে দিয়ে আসবো। আরে বাবা, সকালে এগুলো আসতো থাকলে তবে তো তুমি দিয়ে আসবে। পরের দিন সকালে যখন ম্যান্ডি তার দোকানে এলো, দেখে চমকে গেল যে সব কেক ইঁদুরে খেয়ে নিয়েছে। হায় রে, এ আমার কি সর্বনাশ হল গো! 3 ঘন্টা আমি এতগুলো কেক কি করে বানাবো আবার, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ম্যান্ডি খুব চিন্তায় পড়ল। ঠিক তখন বার্নি সেখানে এলো। কি হয়েছে তোমার ম্যান্ডি, এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি তো এত সকালে দোকান খোলো না, তাহলে এখানে কি করছো শুনি? আজ আমাকে এক ভদ্রলোকের বাড়িতে কাপকেক দিতে যেতে হবে। হ্যাঁ, তুমি
তুমি আমার সমস্ত কেক চুরি করেছো, তাই তো? ব্যবসায় সব চলে, বুঝলে তো? এবার ম্যান্ডি সত্যিই রেগে গেল। সে কিছুতেই বার্নিকে পার পেতে দেবে না। কিন্তু সে কি বা করতে পারে? হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে চট করে তার রান্নাঘরে ঢুকে গেল আর তিন ঘন্টা পরে এটা নিয়ে বেরিয়ে এলো। দেখো মা, দুর্গের মতো দেখতে একটা কেক, দুর্গ কেক, আমার একটা চাই। ওয়াও, কি সুন্দর দেখতে কেকটা! এটা কি তুমি নিজের হাতে বানিয়েছো? হ্যাঁ। তাই ম্যান্ডি সেই জ্ঞানী ভদ্রলোকের বাড়িতে এমন এক কেক দিয়ে এলো যেরকম কেক আগে কেউ দেখেনি। ওয়াও, কি সুন্দর কেকটা! ধন্যবাদ। আমি জানি যে তুমি কাপকেক চেয়েছিলে, কিন্তু আমি আজকের জন্য বিশেষ কিছু বানিয়ে এনেছি তোমার জন্য। তাই নাকি? আমার খুব ভালো লেগেছে। আর ম্যান্ডি এখন শুধু কাপকেকের জন্য না, তার সুন্দর সুন্দর কেকের জন্যও প্রসিদ্ধ। এখন সে আগের চেয়েও বেশি অর্ডার পায়। অসহায় অবস্থাতে ম্যান্ডি বিচলিত না হয়ে তার কল্পনা শক্তি কাজে লাগিয়ে আগের থেকেও বেশি সফল ব্যবসায়ী হয়ে গেল এখন।